ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তা আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে আজকের রেসিপি হচ্ছে এক তরকা এটি একটি অত্যন্তই মানে প্রচলিত রেসিপি সবার মুখে এই রেসিপিটা তো চলো আমরা রান্নাটা শুরু করি আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি এটা আমি মিনিমাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন প্রেশারে দিয়ে তিন থেকে চারটে মতন সিটি দিয়ে নেব আমি এতে আর কিছু দেব না নুন বা হলুদ কিছুই দেব না আমি এরকম নর্মালি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তা দেখতে পাচ্ছ আমি তিন চারটে সিটি দিয়ে নিয়েছি তা আমার এটা সেদ্ধ হয়ে গেছে তা চলো এবার রান্নাটা শুরু করি তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা আমি একটু ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নেব আর একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব আগে থেকে আমি তিনটে ডিম ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু নুন এবার ডিমটা আমি মানে ঝুরু মতন করে নেব মানে ডিমের যেটাকে আমরা কি বলি ঝুড়ো ঝুরো ডিমের একটা ঝুড়ো থাকে ওটা করে নেব এতে আমি রকম মানে পেঁয়াজ বা লঙ্কা এসব সব কিছু দিইনি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব তা আমি ডিমগুলো তুলে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দেবো সাদা তেল তেলটা আমার একটু হালকা গরম হয়ে আসলেই আমি এবারে এতে দিয়ে দেবো তিন চারটে রসুন আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা আদা কুচি ফোড়নটা মানে এটাই আমাদের ফোরন বলতে পারো এটা একটু ভেজে নেব দু এক মিনিট মতন তা এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুটি কুচি কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজেরও কাটা যায় আমি ছোট করে কেটেছি দেখতেও একটা লেভেলে থাকবে দিয়ে দিচ্ছি দু তিনটে মতন কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এবারে এইটা আমি একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট মতন বেশি লাল করব না দু তিন মিনিট মতন ভেজে নেব তারা দু তিন মিনিট ফিরে এসছি দেখো আমার পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব নুন একবারই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা দিলে কি হবে আমাদের টমেটো পেঁয়াজ এগুলো একটু হালকা নরম হয়ে গলে যাবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমি জাস্ট হালকা কালার আনার জন্য দিচ্ছি ভালো করে মশলাগুলো মিক্স করে একটু কষিয়ে নিতে হবে কুন্তির সাহায্যে একটু দাবিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় তারপর ফিরে এসলাম আমার এগুলো ভালো গলে গেছে এবার আমি এতে দিয়ে দেব তরকা এটা দোকানে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবারে ডিমগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব হালকা একটু জল দিয়ে দেব তাহলে কষাতে সুবিধা হবে আর ধরেও যাবে না এটা আমি হালকা দু তিন মিনিট মতন এরমভাবে কষিয়ে নেবো অসাধারণ লাগে এটি গরম রুটির সাথে খুবই সুন্দর লাগে তা চলে এসছি আবার দু তিন মিনিট পর দেখতেই পাচ্ছ তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা তা এটা ভালো করে এখন মিক্স করে নিতে হবে মিক্স করে একটু জল দিতে হবে এত গাঢ় তো কেউ করে না মানে খায় না একটু জল না দিলে গ্রেভিটা একটু হালকা পাতলা হলে রুটি দিয়ে খেতেও সুবিধা তা সিদ্ধ করা তরকার ডালটা দিয়েও আমি একটু কষিয়ে নিলাম এবার আমি এতে জল অ্যাড করে দেব জলটা আমি ওই প্রেসারে সিদ্ধ করেছিলাম প্রেশারটা ধুয়েই আমি জলটা দিয়ে দিয়েছি তা এটা পরিমাণ মতন জল দিয়ে যাব যেহেতু জিনিসটা আমার ফুটবে ফুটলে একটু জলটা কমে যাবে একটু গাঢ় গাঢ় ভাবটাও চলে আসবে যা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি জল দেবো না হয়ে গেছে যা জল দেওয়ার এবার এটা তিন চার মিনিট মতন ফুটিয়ে নেবো তা একটা জিনিস দিয়ে দিতে এতে এটা হচ্ছে চিনি এটাও অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আমি জাস্ট একটু অন্য রকম সাতটা আনার জন্য দিয়েছি তাই এটা এবার আমি এখন তিন চার মিনিট মতন একটু ফুটিয়ে নেব ভালোভাবে দেখতেই পাচ্ছ আমার ফুটে গেছে জিনিসটা ভালো করে আমার রেডি হয়ে গেছে এক তরকা এটা রুটির সাথে সকালবেলা মানে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে অসাধারণ লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন সমেত আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার চলে আসবে একটি নতুন রেসিপির সাথে